guys, welcome back to my Bangat Vlog channel. Happy birthday! Hey guys, good morning. So, आज के ब्लॉग टाइम थे के शुरू कर ची. तो की सब ठीक तो थकते ही होंगे. जो तो तुमरा एसटी फैमिली मेंबर. तो अकॉन देखते हो चो. अकॉन घोड़ी कटे वजह बारूद आ रहा. अकॉन अमी खिते बोशे ची. यहाँ ने की आचे. यहाँ ने आचे कोई माच ना तलापिया माच आरे टिक्से झोल. यहाँ ने चालू आजा. এটা দিয়ে এখন সকালের 12টার খাওয়া খাবো. যেখানে এখানে আমি 9টা 10টার সময় খাই, সেখানে আজকাল সকালের খাওয়াটা খাচ্ছি 12টার দিকে. ভাবো কত বড় কুড়ের পর্যায়ে চলে গেছি. তো চলো বেশি দেরি না করে আগে সকালের খাওয়াটা শেষ করা যাক. তোমরা আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো হয়তো আমি কান্না করছি, কিন্তু না, আমার 2 থেকে 3 দিন ধরে জ্বর প্লাস সর্দি সব একসাথে হয়েছে. আগের দিন দশমী গেছে, ওই দশমীতে আমি বৃষ্টির মধ্যে নেচেছি, নাচার কারণে আজকে আমার এই অবস্থা. তো আমি ভিডিও তাও বানাচ্ছি, সমস্যা ভিডিও আজ আসবে প্রতিদিনই. তোমাদের ভিডিও নিয়ে চিন্তা নেই, ভিডিও প্রতিদিনই আসবে. সে আমার জ্বর হোক না, জ্বর সর্দি যাই হোক না কেন, ভিডিও প্রতিদিন আসবে. তো গাইস, এখন একটু বাজারের দিকে যাব. তার কারণ হচ্ছে আমার যে এই বোন আছে না, নিপা, মানে তোমরা হয়তো পপিকে চেনো বা দিশাকে চেনো, নিপাকে চেনো না. তার আজকে জন্মদিন. তো কোনোদিন আমাদের বাড়িতে ওর জন্য কেক ফেক, শুধু ওর বলে না, কারোর জন্মদিন আমাদের বাড়িতে কেক ফেক কিছুই কাটা হয় না. তো আমি ভাবছি কি, কেননা আজকে ওকে সারপ্রাইজ দেওয়া যাক, একটা কেক এনে কেক কাটা হোক আমাদের বাড়িতে প্রথমবার. তো আমি ভাবছি এখন একটু বাজারে গিয়ে একটা কেক আনবো, প্লাস মোমবাতি বন্তি যা যা লাগে একটা বার্থডেতে, তাই তাই আনবো এখন. তো গাইস, এখন সাইকেলে বেরিয়ে পড়েছি, এখন এখান থেকে ডাইরেক্ট ইন্দোদের বাড়িতে যাবো, কারণ ইন্দোর স্কুটিটা নিয়ে এখন একটু বাজারে যাবো কেক আনতে. তোমাদের বললাম যেহেতু আজকে বোনের জন্মদিন, তো ওকে প্রথমবার এইভাবে সারপ্রাইজ দেবো. আগে কোনোদিন দিনে, আগে কোনোদিন দিনই বলতে কি বলতো, আমাদের বাড়িতে কোনোদিন এরকম কেক ফেক কাটা, কারোর জন্মদিনে এগুলো পছন্দ করে না, তো সেই জন্য আর কেক ফেক কাটা হয়নি. তো আমি ভাবছি এবার নিয়মটা একটু আলাদা হোক, নিয়মটা একটু চেঞ্জ করা যাক. তো সেই জন্য প্রথমবার আমাদের বাড়িতে আমার বোনের জন্য কেকটা, মানে কেক কাটা হবে. তো বাপ্পাকে ফোন করেছিলাম, বাপ্পাকে নিয়ে যাবো এখন বাজারে. তো বাপ্পু বললো কি ঠিক আছে, আমি বাড়িতে রেডি হচ্ছি, তুই আয়, বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ও হয়তো, এখন ওকে নিয়ে বাজারে যাবো. বাপ্পা বাপ্পা বাপ্পা, ব্যাপারটা কি হচ্ছে, আমি ওদের বাড়িতে গিয়ে বাপ্পাদের বাড়িতে গিয়ে বাপ্পা 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 বলে ডেকে পাচ্ছি না. তারপর ফোন করেছি কোথায়, ও বললো কি আমি ক্লাবে আছি. তো ক্লাব থেকে এখন আসলো, সেজে গুজে এসলো, জামা ফামা চেঞ্জ করলো. আমাদের কাকু দেখো কতটা কষ্ট করে, ঘুমাইছিলাম আমি. যেতে দেব না তোমার মাঝারে রাখবো. তো ভাই ফাইনালি এখন আমরা প্রাইস সামনে চলে এসেছি, আর এখন ভিতরে যাব, যাই না কেমন কি হবে. আমরা মাস্ক ছাড়াই ভিতরে ঢুকবো. দাদা তুমি এটা আমাকে প্যাক করে দাও. তো ভাই সেই কেকটা নিলাম মনে চলো বেশ. তো ফাইনালি আমাদের কেক ফেক নেওয়া কমপ্লিট, এখন আমাদের বাড়ি যেতে হবে. ভাবছি কেকটা এখন কাটবো না, সকাল দু রাতে কাটলে সুবিধা হবে. কেমন দোস্তি আমি সেটা জানি না, কিন্তু যাই হোক না কেন, আমি যখনই আসি ইন্দ্র শুয়ে থাকে, না আমাকে দেখে শুয়ে পড়ে, বুঝি না এটা. তো গাইস, তোমরা যে আমার মোটিভেশন ভিডিও গুলো দেখো না, যে কোথায় বসে আমি মোটিভেশনাল ভিডিওটা বানাই, তো আমি দেখতে পাচ্ছ কোথা দিয়ে যাচ্ছে, দু সাইডে পুকুর আর সামনে যে জায়গাটা. তোমরা যে মোটিভেশন ভিডিওগুলো দেখো আমার,
তো আমি ঠিক এইখানটায় বসে এইভাবে বসে মোটিভেশনাল ভিডিওগুলো বানাই। এখন এখানে এসেছি মোটিভেশনাল ভিডিও বানাবো বলে, এই ভিডিওটা একদিন পরে দেখতে পারবে যে মোটিভেশনাল ভিডিওটা এখন বানাতে চলেছি। চলো আগে ভিডিওটা বানাই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস, এই জন্মদিনের প্ল্যানটা আমি সকালবেলা ঘুম থেকে উঠেই করেছি, যেহেতু আমাদের বাড়িতে কোনোদিন কেক ফেক কাটায় না, সেই জন্য বৌদি মিলে ভাবলাম যে কিছু একটা করা যাক। তো সেই জন্য কেক ফেক কাটলাম, ইন্দুদের বাড়িতে রেখে দিয়েছি। ভেবেছিলাম এই দুপুরবেলার দিকে কাটবো, তো দুপুরবেলার দিকে কাটতে পারিনি। তার কারণ হচ্ছে সবাই কেউ বাড়িতে নেই, একমাত্র নিপা বাড়িতে আছে, আর যে পপি মানে আমার বোন, যে ছোটো ছোটো বোন যেটা, বাড়িতে নেই, ও গেছে পড়তে, এ বৌদি, আর বৌদি গেছে এসে হসপিটালে কি ডাক্তার দেখাতে গেছে। তো সেই জন্য বাড়িতে কেউ নেই, আমি আছি, বড় বৌদি আছে আর নিপা আছে, তিনজনে মিলে কেক কাটলে কেমন একটা হয় না? তো সেই জন্য সবাই আসুক, তারপর ভাবছি রাত্রিবেলা কেকটা কাটবো। তো এই ব্যাপারটা কি হচ্ছে যে ঠাকুমার শরীর খারাপ, মিঠুন এসছে আমার ঠাকুমার সাথে দেখা করার জন্য, আর সব থেকে বড় কথা হলো যে এই যে আমার, এই যে আমার ব্যাংকের বই, এটা আগের দিন আমি রেস্টুরেন্টে খেতে গেছিলাম। এই হচ্ছে বড় পণ্ডিত, বুঝলে তো, সবসময় জ্ঞান দেয় সবাইকে, এই ফেলে রেখে চলে এসছে। রেস্টুরেন্টে আমি খেতে গেছিলাম, তো রেস্টুরেন্টের পাশেই মিঠুনদের বাড়ি, তো আমি সাথে সাথে বাড়িতে এসে মনে পড়লো যে আমি তো ব্যাংকের বই ভুলে রেখে এসেছি রেস্টুরেন্টে। তো সাথে সাথে ওকে ফোন করলাম, ভাই দৌড়ে দৌড়ে যা, ও তারপর শুয়েছি পড়েছিল, তখন রাত কটা বাজে, দশটা সাড়ে দশটা বাজে ওরকম। আমি ওকে ফোন করলাম, ভাই তাড়াতাড়ি যা রেস্টুরেন্টে আমি ব্যাংকের বইটা ফেলে এসেছি। তারপরও তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে গেলো রেস্টুরেন্ট থেকে ব্যাংকের বইটা নিয়ে ওর কাছে রেখে দিল। তারপর আজকে আমাকে ব্যাংকের বই আর ঠাকুমাকে একসাথে দেখতে আসলো, এক মাস আগে আমাদের বাড়িতে এসেছিলো, আর আমরা অষ্টমীর দিন ঠাকুর দেখতে গেছিলাম কলকাতায়, সেটাই লাস্ট দেখা, তারপরে আর দেখা হয়নি। তো ব্যাপারটা কি হয়েছে, আর আমি আর ভাই দেখতে পাচ্ছি যে ভাইও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। আমরা এখন হাঁটতে হাঁটতে একটু বর্তি বিলের দিকে আসলাম, অনেকদিনই আসিনি, প্রায় অনেকদিন হয়ে গেছে বর্তি বিলে আসি না। এখন নজরটা পুরো আলাদা হয়ে গেছে, কারণ কিছুদিন আগে দেখেছিলাম বর্তি বিলটা প্রায় শুকিয়ে শুকিয়ে যায়, কিন্তু না শুকায়নি। এই জন্য ঠান্ডাটা লাগালে কোথা থেকে? এই যে হ্যাঁ, মিঠুনের একটা কোশ্চেন জিজ্ঞাসা করলাম, ঠান্ডাটা লাগালাম কি করে? এই ঠান্ডাটা লাগিয়েছি আমি দুদিন আগে, যেহেতু দশমী গেছে, ওই দশমীতে বৃষ্টির মধ্যে নাচ করেছিলাম, সেই জন্য বৃষ্টির জল লেগে আজকে আমার ঠান্ডা লেগটা লেগেছে। সকালে একটু মধু খেয়েছো? না না, মধু আমি খাচ্ছি না, মধু খেলে তো সেরে যেত জিনিসটা, মধু এখন ভাই খাচ্ছে, মধু এখন ভাই বললো না মধু খাওয়ার কথা, মধু খেলে তো আমার সর্দি জ্বর সবকিছু সেরে যেত। অনেক মধু আছে, আমি বললাম আমাকে একটু মধু দাও, দেবে না মধু খেলে। ভাই এখন মধু খাচ্ছে, কোথাকার মধু সেটা কি জানতে চাও তোমরা? ভাই এখন নতুন একটা গার্লফ্রেন্ড হয়েছে, আগের দিন রাত দুটো অব্দি কথা বলেছে আমাকে, কিন্তু মারার চেষ্টা করছে, বলতে দিচ্ছে না, তাহলে তোমরা লেজেন, তোমরা বুঝে নাও। তো এই বর্তি বিলের নাজারাটা দেখো, এই সূর্য ডুবছে এই মুহূর্তে, বর্তি বিলের নাজারাটা জাস্ট একবার দেখো, জাস্ট ওপি লেভেলের লাগবে। কদিন আগে এখানে মানুষ জলের জন্য দাঁড়াতে পারেনি, মিঠুনের সমান জল ছিল, মিঠুন এখানে দাঁড়ালে মিঠুন পুরো ডুবে যেত, সেই জায়গায় কিন্তু এখন শুকনো হয়ে গেছে। সবকিছু ঠিক ছিল, শুধু সাথে দরকার ছিল একটা গার্লফ্রেন্ড। আর যদি আমার গার্লফ্রেন্ড থাকতো না, আমি এই ওয়েদারে না ঠিক ওইখানটায় কলা গাছের ওখানে গিয়ে গল্প করতাম। সবার ভাগ্য তো আর মিঠুনের মতো সমান না। না আমাকে মাছ চিনতে কাছে তোমরা বুঝে না, আমাকে বলতে বারণ করছে, আমি তাও বলবো। তো ভাই তোমাদের আগেও বলছি এখনো বলছি, যদি তুমি ভিডিও করো আর তোমার সামনে যদি কেউ এসে বলে ভাই বা দাদা তোমার ভিডিওটা দেখে খুব ভালো লাগে, তোমার ভিডিও দেখে কিছু শিখতে পারি ভাই, তখন এই মোটিভেট এতটা হাই লেভেলে চলে যায় ভিডিও বানানোর জন্য, জাস্ট কি বলবো, তোমরা জিনিসটা না ফিল করলে সেই জিনিসটা বুঝতেই পারবে না। তো আমার সাথে ঠিক যেমন হয়েছিল, আমি আর মিঠুন ভর্তি বিলে ঘুরতে গেছিলাম, তো তখন কতগুলো দিদি এসে আমাকে বলে যে ভাই তোর ভিডিওগুলো খুব ভালো লাগে, তোর ভিডিওগুলো খুব সুন্দর, আর বিশেষ করে আমার ঠাকুমার কথা যখন বলে যে এত বেশি বয়স এইরকম ভিডিও করে, জাস্ট বলার মতো না, তোর ঠাকুমার অভিনয় আর তোর অভিনয় খুব ভালো লাগে ভাই, তখন সত্যি বলছি ভাই ভিডিও বানানোর জন্য না মোটিভেট পুরো হাই লেভেলে চলে যায়। তোমরা কি ক্লিপটা দেখো,
টাকা দে। তো এই যে গাইস মিঠুন আমাকে 30 টাকা দিল কর্নেটো কিনতে, এই কাকু দোকান থেকে এখন কর্নেটো খাবো। দুটো 15 টাকা দেবে কর্নেটো দে, 15 টাকা দেবে। মেট্রো মেট্রো যেগুলো আছে না ওইগুলো দেবে। সবে কাকু একটা খুঁজে পেয়েছে এখনো পাচ্ছে না, তাহলে কি মিঠুনের ভাগ্য হবে না? মিঠুনের ভাগ্য হবে না? না আগে তুই এটা খা, আমি পরে খাচ্ছি। আমি খেয়ে থাকি, তুই আগে নে, আগে এটা নে। আমারটা মিঠুনকে দিয়ে দিলাম, দেখা যাক আমারটা ভাগ্য হয় নাকি। বলে না সবুর করলে সবুরের ভাগটা হয়। তো ঠিক, আমিও পেয়ে গেছি। এ ভাই এ ভাই আমি খাইনি, মিঠুন আমাকে খাচ্ছি, বিশ্বাস কর, বিশ্বাস কর আমি খাইনি। দেখো নে ভাই, এখনো আমি কামুন দিই নাই ভাই, নে এখন নে। তো গাইস ব্যাপারটা কি হচ্ছে, মিঠুন নাকি আমাকে ভালোবাসে, যে তোমার ঠান্ডা লেগেছে, ও জানে আমার ঠান্ডা লেগেছে, তার শর্ত আমাকে এই ঠান্ডা আইসক্রিম খাচ্ছে। তাও খাবে, এত বড় রাভুক ভাই, ফ্রি জিনিস কখনো ছাড়তে নেই, বাবা বলেছে। তাও খাবে ভাই, সেখানে ফটো শুট হচ্ছে বলে আমাকে যেতে বানান করে দিল, এটা কিন্তু ঠিক করিনি। কি ভাই ফটো তুলছে, দেখো তিনটে বুলেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমরা কি ফটো তুলবো না? তুলবো না ফটো? তো দাদাদের ফটো শুট কমপ্লিট হলো, তারপরে এখান থেকে আমরা যাচ্ছি। তো ভাই ও আমাকে বলতে পারতো, সন্দীপ দা তোমার ঠান্ডা লেগেছে, তোমার ঠান্ডা জিনিস খেতে হবে না, অন্য কিছু খাও, গরম গরম জিনিস খাও। কিন্তু না, ও আমার যাতে শরীরটা আরো বেশি করে খারাপ হয় সেই জিনিস আমাকে বেশি করে খাচ্ছে। এই নাকি ভালোবাসা? এত বড় কি বলবো ভাই, আমি ছিল যে বন্ধুদের ট্রিট দেওয়ার পর আমি কতদিন ওরা খায় না। ও কি বলছে, আমি কোনোদিন বাবের জন্য আইসক্রিম খেলা কেন? কতদিন ও খায় না, আমি প্রতিদিন খাই মানে ভাত। তো গাইস ব্যাপারটা কি হয়েছে, এই বোন আমার ভিডিও তো দেখে, আর সেই তোমাদের বাড়ি জানো বারাসাত চাপাডালি থেকে সবাই ভর্তি বেলে ঘুরতে এসেছিল, তো ওখানে সবার সাথে দেখা হয়ে গেল। আর পেছনে অনেক কেউ আছে, দেখাতে পাচ্ছি না, ক্যামেরার ফ্রেমটা ছোট হয়ে গেছে, এই ফ্রেমটা অনেকটা বড়, ক্যামেরার মধ্যে ফ্রেমটা আসছে না। তো বোন নিজের এক ইউটিউবের চ্যানেল আছে, বোনের একটা ইন্ট্রো আছে, ইন্ট্রোটা সবার সামনে শোনাবে এখন। বোন ইন্ট্রোটা দিয়ে দেয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। আমি হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো এইটুকু একটা বাচ্চা এত সুন্দর করে যখন ইন্ট্রোটা দিতে পারলো, তাহলে ভাবো আমার মতো হলে কোথায় যাবে। এখানে দেখতে পাচ্ছ দেবা এখন বেলুন পাচ্ছে, ওইদিকে পপি ঠাকুর সব বেলুন ফেলুন ধরে রয়েছে, এদিকে দেখা। এই যে আমার দিদির বার্থডে, তার জন্য এগুলো সব আনা হয়েছে, সব মানে তোমাদের সন্দীপ দিয়াস না ডায়েরি হবে যেকোনো একটা, আর এই দেবা মামা মিলে নিয়ে এসছে, তার এখন আমরা সব ঘর সাজাচ্ছি। যে বার্থডে গার্ল তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছে, এগুলো সাজানো হবে, তারপর বার্থডে গার্লকে নিয়ে এখানে আসা হবে। এখনো কিছু করা হয়নি, আমি এখন ওকে উইশও করিনি, একেবারে বার্থডে কেক ফেক কাটবো তখন উইশ করবো। এখন কেক ফেক পুরো সাজানো হয়ে গেছে, এখন বার্থডে গার্লকে আনতে গেছে ঘরে। এখন বার্থডে গার্ল ইজ রেডি, এখন কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো বার্থডে গার্ল তোমার কেমন লাগছে একটু বলো যদি। আমাদের পপি ঠাকুর এখন বার্থডে গার্লের সাথে ছবি তুলছে, দেখতে পাচ্ছ সব ধরবে। বার্থডে গার্লের অবস্থা একবার দেখো, নাকে মুখে যেখানে পেরেছে সেখানে কালো কালো গুম রেখে রয়েছে, ওটা কালো কালো গুনা কিন্তু, ওটা ওটা চকলেট কেক মেখে রয়েছে। আর অভিজ্ঞতাটা বলুন আপনার কেমন লাগছে? খুবই আনন্দ লাগছে, আপ্লুত লাগছে। আর কিছু? আর কিছু এখন বাংলা ভাষা মুখে আসছে না। আমি একবার কিন্তু লাগাইছি, ঠিক আছে, এবার আমি লাগাইছি কেন কি মামা বাদে দিলো, মাথাটা ঠান্ডা লাগিয়েছে কিন্তু মাথাটা খালি খালি ধোয়া হয়ে গেছে। গাইস আমার অবস্থাটা কি করেছে আমি তো দেখতে পাচ্ছি, আমি দেখবো আইলা গিয়ে দেখবো, দাঁড়াও আমি আইলা গিয়ে আগে দেখি। চকলেটটাকে কিন্তু এইবার নষ্ট করা ঠিক হয়নি,
চকলেটটাকে কিনে দেবে নষ্ট করা ঠিক হয়নি তো বার্থডেতে এখন সবাই কেক ফেক কাটা হয়ে গেছে এখন দেখতে পাচ্ছ প্রতিটা প্লেটে চাউমিন আছে চাউমিন বাড়িতে রান্না হয়েছে তো খাবে তোমরা হ্যাঁ ভাইকে সাপোর্ট করতে বলবে না তোমাদের একটু সময় ভাইকে ভিডিওর জন্য অনেক অনেক মোটিভেট করবে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন সকাল আটটার সময় তো তোমাদের টেক কেয়ার বাই।